আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেকআপের শুরুতেই আমরা হচ্ছে মশ্চারাইজার টুনার দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম রিকর্ডের মশ্চারাইজারের মাধ্যমে মশ্চারাইজার করে নিয়েছি আমরা এখন হাইঅালোনিক অ্যাসিডটা ব্যবহার করে নিচ্ছি আর এখন আমরা সেটিং স্প্রেটা ব্যবহার করে নেব রিকর্ডের এখন আমরা একটা ম্যাজিক ড্রপ দিব চোখের নিচে এবং স্মাইল জোনটাতে যেই যেই জায়গাগুলো মনে হয় যে মেকআপটা একটু ভেঙে যায় সেই জায়গাগুলোতে আমরা একটু ম্যাজিক ড্রপ দিয়ে আমরা একটু ব্ল্যান্ড করে ব্ল্যান্ড বলতে ড্যাপ ড্যাব করে আমরা একটু মিশিয়ে নিচ্ছি আমরা এখন বেনিফিটের পোর্স ফিল যে প্রাইমারটা আছে সেটা ব্যবহার করে নিচ্ছি কারণ আপুর ফেসে একটু পোর্সের সমস্যা ছিল তো আমরা হচ্ছে প্রথমে যেভাবে দিচ্ছি দেখুন পোর্স ফিলটা কিন্তু আমরা প্রথমে ডানে হচ্ছে তিনবার বামে হচ্ছে তিনবার আমরা হচ্ছে লক করে নিতে হবে প্রাইমারটাকে নয়তো পোর্স কিন্তু ফিল হয় না তো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা স্ট্রপ ক্রিমটা যেহেতু আপুকে খুবই হালকা একটা বেজ আমরা দেবো এই জন্য আমরা এতগুলো স্টেপ মেনটেন করেছি তো আমরা এখন হচ্ছে একটা স্ট্রপ ক্রিম ব্যবহার করেছি তারপর হচ্ছে আমরা কালার কারেক্টার করে নেব ম্যাকের একটা প্যালেট থেকে তো আপুর ফেসে আসলেই তেমন বেশি একটা দাগের সমস্যা ওই রকম স্পট নেই এই জন্য আমরা হালকা কালারের একটা কনসিলার ব্যবহার করে নিচ্ছি যদি ডার্ক কালারের দাগ হয় তাহলে ডার্ক কালার দিয়ে আমরা দাগগুলোকে ঢেকে নেব এখন হুদা বিউটির আপুর সেম টুন হুদা বিউটির একটা ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করব খুবই পাতলা করে যেহেতু আমরা অনেকগুলো স্টেপ মেনটেন করেছি সো এখানে অনেক বেশি ফুল কাভারেজ দিলে মেকআপটা ভালো হবে না তো আমরা হচ্ছে খুবই পাতলা করে একটা বেজ আমরা দিব যেন মেকআপটা খুবই ন্যাচারাল লাগে তো দেখতেই পাচ্ছেন আমরা ড্যাপ ড্যাপ করে একটা লেয়ারে আমরা মেকআপটা শেষ করব মানে বেজটা শেষ করব। মূলত আমরা একটা ব্রাইড সাজাতে গেলে তিনটা স্টেপে আমরা ফাউন্ডেশন ব্যবহার করে থাকি কিন্তু এই আপুকে আমরা অনলি একটা স্টেপে ফাউন্ডেশন শেষ করে নিলাম এখন আমরা যে প্যালারটা থেকে কালার ক্যারেক্টার করেছিলাম সেটা থেকে আমি কন্ট্রোল করে নিচ্ছি এই একটা প্যালার থেকে আপনি অনেকগুলো কাজ করে নিতে পারেন তো আমরা কন্ট্রোলটা হচ্ছে কানের একদম ঠিক যে চুলটা আছে কানের চেপায় ঠিক এখান থেকে আমরা ঠিক স্মাইল লাইন পর্যন্ত হাফ পর্যন্ত চোখের মনি পর্যন্ত আমরা নিব যাদের ফেস ছোটো আর যাদের ফেস একদম গুম্বু গাম্বু আমার মতো তারা হচ্ছে একদম লিপ বরাবর চলে আসবেন এখন ব্যবহার করে নেব ব্লাশন কাশিসের ব্লাশনটা আমরা ব্যবহার করে নিচ্ছি ডার্ক কালার থেকে যেহেতু আপক্ষে খুব বেশি একটা ব্রাইড আমি করিনি এই জন্য হচ্ছে একটু ডার্ক কালার থেকে আমি ব্লাশনটা ব্যবহার করে নিচ্ছি তো আমরা ব্লাশনটা ব্যবহার করার পর দেখুন আমরা আলতু আলতুভাবে শুধু নোজ বরাবর একটু আমার ভালো লাগে পিঙ্কিশ পিঙ্কিশ টোনটা আমার খুব ভালো লাগে এই জন্য একটু বেশি বেশি করেই দিয়ে নিলাম ফুল ফেসের উপরে এখন আমরা সেটিং স্প্রেটা দিয়ে শুকানোর পরে তারপরে হচ্ছে আমরা অফরার একটা প্যালেট থেকে হাইলাইট করে নিচ্ছি খুবই ন্যাচারাল এটা মানে দেখতে বোঝা যায় যে গোল্ডেন বা সিলভার বাট দেওয়ার পরে ফুললি ন্যাচারাল একটা টোন চলে আসবে তো আপনারা এই এটা ব্যবহার করতে পারেন অফার এই হাইলাইটারটা খুবই ভালো এবং সুন্দর আমরা হচ্ছে যেহেতু আপুর নাকটা একটু বেশি উঁচা ছিল এই জন্য মাঝখান থেকে আমরা দেখুন মানে নাকের আগায় কিন্তু আমরা হাইলাইট ব্যবহার করি না শুধু নাকের মাঝখানটাতে অল্প একটু হাইলাইট ব্যবহার করেছি তো আমরা ল্যাশ পরিয়ে তারপর হচ্ছে চোখের নিচের কাজটা করে নিচ্ছি চোখের নিচের কাজটা হচ্ছে আমরা সব সময় হালকা একটা কালার দিয়ে তারপরে হচ্ছে ডার্ক কালারটা আমরা আউট কর্নারের যে ডার্ক কালারটা ব্যবহার করেছি সেটার সাথে মিল রেখে আমি আউট কর্নারটা নিচের সাইডে করে নিতে পারি আমি এখন একটু পাউডার ব্যবহার করেছি অনেক আপুরাই রিকোয়েস্ট করেন যে আপু বয়েস দিয়ে ভিডিও বানান আসলে আমার কথা এক একটুও গুছিয়ে বলতে পারি না সুন্দর করে কথা বলতে পারি না তাই আমার বয়স দিতে ভীষণ ভয় লাগে তারপরেও যেন একটু উপকার হয় সেজন্য আপনাদের জন্য শুধু এই বয়সটা দিয়ে দিলাম